দেখুন, এখন একটা ট্রেন্ড উঠে গেছে, বাংলা সিনেমা বাঁচাও, বাংলা সিনেমা দেখো, বাংলা ইন্ডাস্ট্রির পাশে থাকো। আমি ঠিক বুঝতে পারি না, যখনই কোনো দেবের সিনেমা বা বড় বড় স্টুডিওর কোনো সিনেমা যখনই আসে, তখনই এই এই যে জিনিসগুলো, এই আন্দোলনগুলো ফেসবুকে দেখতে পাওয়া যায়। এই আন্দোলনগুলো নিয়ে আমি আগেও কথা বলেছি, কিন্তু এখন আমি এই আন্দোলন নিয়ে কথা বলে বোর করতে চাই না। তো দেখুন, বাংলা সিনেমা বাঁচানোর জন্য আপনার কিশমিশ দেখা উচিত, নাকি কিশমিশ ভালো সিনেমা বলে আপনার কিশমিশ দেখতে দেওয়া উচিত, সেটা আমি এখন আপনাকে এক্সপ্লেন করে দেবো। একটা সিনেমাকে সিনেমার মেরিটে দেখা উচিত, নট বিকজ পার্ট অফ এনি কাইন্ড অফ আন্দোলন, ঠিক আছে? লাইফে সব কিছু আন্দোলন না, আর আন্দোলন করার জন্য আরও জিনিস রয়েছে, ঠিক আছে? জিনিসপত্রের দাম বাড়ছে, পেট্রোলের দাম বাড়ছে, লোকে হারামি পানা করছে, আন্দোলন ওই সব জিনিসপত্র নিয়ে করা উচিত। এবার আমরা কিশমিশের কথায় আসবো। কিশমিশের কথায় যদি আসি, একটা সিনেমার মূল সম্পদ হচ্ছে গিয়ে তার স্টোরি, এবং তার স্টোরিটাকে কত ভালো স্ক্রিন প্লেতে কনভার্ট করে দর্শকের সামনে রাখা হয়েছে যাতে দর্শক এনজয় করতে পারে, সেইটাতে কিশমিশ 100-এর মধ্যে 200 পাবে। এবং এই গল্পটা, এই কিশমিশের পুরো গল্পটা, এই যে রোম্যান্টিক কমেডি জনরে আমরা তো দেখা বন্ধ করে দিয়েছি অলমোস্ট, আমি তো দেখি না, আমি রোম্যান্টিক সিনেমা দেখি না, কিন্তু বহুদিন বাদে একটা রোম্যান্টিক সিনেমা দেখে আমি একটুখানি ইমোশনাল হলাম, একটুখানি কান্নাকাটি করলাম, মানে কান্নাকাটি মানে বড় সড়ো না, মানে হালকা চোখ দিয়ে একটু জল ঠল, একটুখানি বাটঠাট হলো। প্রেমের গল্পে যে এরকম সুন্দর সাসপেন্স থাকে, যে আমরা সবাই জানি যে হিরো আর হিরোইনের ঠিক মিল হবে, বাট কীভাবে হবে, যে ইমোশনাল যে টার্ময়েলটা, ঠিক আছে, সেটাকে ফুটিয়ে তোলা। তবে আমি বলবো, এই যে গল্পটা পুরো, এই গল্পটাতে কিন্তু সবাই ভাবছে যে দেব আর রুক্মিণীর প্রেম দেখতে আমরা যাচ্ছি, বাট হলে গিয়ে কিন্তু বিশাল বড় সারপ্রাইজ পাবেন, কারণ দেব আর রুক্মিণীর প্রেমটা মেইন যদি হয়, আরও একটা প্রেমের গল্প রয়েছে যেটা এই গল্পটাকে এলিভেট করে সব সময়, ঠিক আছে? এবং এই সেকেন্ড যে প্রেমের গল্পটা, এটা অনেক বেশি হার্ড টাচিং। ওকে, যারা শাহরুখ খানের ওই ফ্লপ সিনেমাটা, ওই দিলওয়ালে কাজলের সঙ্গে রোহিত শেট্টি যেটা বানিয়েছিল, ওই সিনেমাটার একটা জিনিসের সঙ্গে সিমিলারিটি আছে বই কি, আমি বলবো না কোন জিনিস, তাহলে কাইন্ড অফ স্পয়লারিস্টিক হয়ে যাবে, অনেক মানুষজনেরই এখন অবধি দেখা হয়নি, কিন্তু গল্পটা অসাধারণ এবং স্ক্রিপ্ট এবং রিপ্রেজেন্টেশন অসাধারণভাবে করা হয়েছে। আমি ট্রেলার রিভিউর সময় বলেছিলাম যে এই যে ডাইরেক্টর, সে নতুন এসছে, ঠিক আছে, মার্কেটে নতুন ডাইরেক্টর এসছে, ডাইরেক্টরের প্রথম কাজ খুব স্পেশাল হয় এবং সে খুব ভালো করে বানায়। এই সিনেমাটার প্রত্যেকটা পড়তে সেই জিনিসটা অ্যাকচুয়ালি দেখতে পাওয়া যায়, যে এডিট থেকে শুরু করে স্ক্রিপ্ট, স্ক্রিন প্লে, আর এডিটের কথা আমি যদি আসি, সিনেমাটাকে খুব ফ্লুয়েন্টলি এডিট করা হয়েছে, ঠিক আছে? মানে অ্যানিমেশন আর লাইভ অ্যাকশান, এটার যে এত সুন্দর মেলবন্ধন, আমি মানে দেবদা অনেকগুলো ইন্টারভিউতে এই কথাটা বলেছে যে অ্যানিমেশনে ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্ক হয়েছে। আই এগ্রি, আই কমপ্লিটলি এগ্রি উইথ দ্যাট। এবং গল্প বলার স্টাইল, ডে ওয়ান, ডে টু, ডে ফাইভ, ডে সিক্স, এই যে স্টাইলে গল্প বলা হয়েছে, এবং বিশ্বাস করুন, এই গল্প বলার মধ্যে যখন ক্যামিওগুলো যখন আসছিল না, লোকে এমন চিৎকার করছিল যে মার্ভেলের সিনেমা দেখছি নাকি, মার্ভেলের সিনেমাতে এরকম ক্যামিও দিলে লোকজন চিৎকার করে, শ্রাবণ থেকে দেখে লোকে চিৎকার করছে, আমি ভাবছি যে কি। তবে হ্যাঁ, প্রত্যেকটা ক্যামিও, স্ক্রিপ্ট এত ভালো না, প্রত্যেকটা ক্যামিও এলে পরে আপনি ভেতর থেকে আপনি খুশি হয়ে যাবেন, ঠিক আছে? তো গল্প অসাধারণ। আমি বহুদিন বাদে একটা রোম্যান্টিক সিনেমা দেখলাম যেটা সত্যি সত্যি ভালো, ঠিক আছে? মানে সৃজিৎ মুখার্জির সিনেমা এক্স প্রেমের যে ট্রেলারটা এসছে, সিনেমাটা শুরুর আগে দেখানো হচ্ছিল, তো জঘন্য লেগেছে আমার ট্রেলারটা, ঠিক আছে? অ্যাকচুয়ালি রোম্যান্টিক সিনেমা আমার সাধারণত জঘন্য লাগে, কারণ রোম্যান্টিক সিনেমাতে এত বেশি ওভার ড্রামাটিক জিনিসপত্র হয়, এখানে ড্রামাটিক জিনিসপত্র রয়েছে কিন্তু সেটা খুব টোন ডাউন, দেখতে ভালো লাগে, দেখতে ভালো লাগে কি, ইমোশনাল ফিল করা সিনেমাতে কত মুমেন্ট রয়েছে, কত কনভারসেশান রয়েছে, যেগুলো দেখে আপনি রীতিমতো, যেরকম টিনটিন আর তার মা, ক্লাইম্যাক্সের দিকে অঞ্জনা বসু আর দেবের একটা কনভারসেশান রয়েছে, আপনার মন পুরো, মানে আপনি একটা মা ছেলের মধ্যে যে একটা টেনশান, ঠিক আছে, আপনি লিটারেলি ফিল করতে পারবে। দেন দেবের সাথে, দেবের কমলেশ্বর মুখার্জি, লাইক রুক্মিণীর বাবার চরিত্রে যিনি রয়েছে,
সেই কনভারসেশন। কিন্তু সব থেকে লাইক সিনেমাতে যতগুলো অসাধারণ কনভারসেশন রয়েছে, সব থেকে হিট যেটা ক্লাইম্যাক্সে রয়েছে, কমলেশ্বর মুখার্জি ভার্সেস খরাজ মুখার্জি। আপনার শুরুতে কনভারসেশনের শুরুতে আপনি হাসতে হাসতে আপনার শরীর খারাপ হয়ে যাবে, কিন্তু কনভারসেশন যত এগোচ্ছে, জিনিসটা যখন সিরিয়াস হচ্ছে, ইট ইজ সো ইমোশনাল অ্যান্ড সো বিউটিফুল। আর খরাজ মুখার্জি হচ্ছে এই গল্পের সব থেকে বেস্ট পার্ট। এবং খরাজ মুখার্জির যে চরিত্রটা উনি এখানে প্লে করছেন, যে উনি এরকম একটা মানুষ যে দূর থেকে দাঁড়িয়ে শুধুমাত্র অপেক্ষা করতে জানে এবং চুপচাপ ভালোবাসতে জানে, ঠিক আছে, এরকম চরিত্র কিন্তু আমাদের রিয়েল লাইফে কিন্তু প্রচুর রয়েছে আশেপাশে, তাদেরকে রিপ্রেজেন্ট করছে খরাজ মুখার্জির চরিত্রটা, অ্যান্ড বিউটিফুল। আমি খরাজ মুখার্জির চরিত্রটা নিয়ে পুরো আলাদা করে একটা ভিডিও বানাতে পারি, এত বিউটিফুল তার চরিত্রটা, এত বিউটিফুল, ঠিক আছে। আর এই বাঙাল ভার্সেস এদেশি যে সুন্দর করে দেখানো হয়েছে, সাধারণত এই বাঙাল ভার্সেস এদেশি বাঙালি এই টপিকগুলো যখন আসে না, আমার না খুব বিরক্তিকর লাগে। কিশমিশ মেবি প্রথম সিনেমা যেখানে স্মার্ট ডায়লগের জন্য আমার জিনিসটা বিরক্তিকর লাগলো না, বরং আমার এনজয়েবল লেগেছে, ঠিক আছে, পুরো হোল ব্যান্টারটা। ওকে, যতবার ডারবি ততবার হারবি হ্যান ত্যান। আর খরাজ মুখার্জির ডায়লগগুলো তো ভাই সেরা, রাইটিংয়ের বেস্ট পার্ট হচ্ছে কি খরাজ মুখার্জির ডায়লগগুলো। তো যাই হোক, মোটামুটি আপনারা বুঝতেই পাচ্ছেন যে গল্প খুব ভালো এবং গল্প সত্যিই খুব ভালো, ঠিক আছে। আমি বলছি যে গল্প ইজ লাইক রিয়েলি রিয়েলি গুড, ঠিক আছে। গান নিয়ে কিছু বলার নেই, গান তো চার্ট বাস্টার, পারফরমেন্সে সবার পারফরমেন্স ভালো, ইভেন কি শ্রাবন্তী পর্যন্ত ভালো অ্যাক্টিং করেছে ক্যামিওতে এসে, ঠিক আছে, সবার অ্যাক্টিং পারফরমেন্সেস ভালো। তবে সব থেকে সুন্দর হচ্ছে গিয়ে একটা সরস্বতী পূজার সিন রয়েছে, যে মেয়েদের পিরিয়ড নিয়ে মন্দিরে ঢোকা উচিত কি উচিত নয়, ওইখানে রুক্মিণীর পারফরমেন্স, আই মিন ও এত সহজভাবে এই জায়গাগুলোতে না, সাধারণত নায়ক বা নায়িকা যেই থাকুক না কেন, সে না একটুখানি ওভার ড্রামেটিকভাবে অ্যাক্টিং করে, ঠিক আছে, ওকে, একটুখানি লাউড অ্যাক্টিং করে। রুক্মিণীর অ্যাক্টিং এখানে এত সিম্পল এবং সাধারণ, এবং এত কি বলবো, লাইক মধ্যে কথা হচ্ছে কি যে পারফরমেন্স ইজ খুব ভালো, ঠিক আছে। অ্যাক্টিং, গল্প, স্ক্রিপ্ট আর গান, এই মেন মেন জায়গাগুলো ভীষণ ভীষণ ভালো। এইগুলো বাদ দিয়ে যে টেকনিক্যাল পার্টগুলো আসে, অ্যানিমেশান, এডিটিং, স্ক্রিন প্লে, সেগুলো ভীষণ ভালো। তো সিনেমাকে সিনেমার মেরিটে দেখা হচ্ছে, সেই হিসাবেই সেলিব্রেট করা উচিত। কিশমিশ অত্যন্ত ভালো একটা সিনেমা। আমি গোলন্দাজ, টনিক আর কিশমিশ, আমার ইউটিউবের জার্নিতে আমি দেবের তিনটে সিনেমা দেখলাম, কিশমিশ টপ করে গেল, গোলন্দাজ টনিক এর সামনে কিছু না, টনিক তো কিচ্ছু না এর সামনে, ঠিক আছে, নাথিং, ওকে। লাইক ফ্যামিলি ড্রামা, এই সিনেমাটা একটা রোম্যান্টিক কমেডি যার মধ্যে অনেক ফ্যামিলি ড্রামা রয়েছে, কিন্তু এই সিনেমাটা অত্যন্ত এনজয়েবল একটা সিনেমা। এই সিনেমাটা দেখার সময় আমার মনে হয় না যে কী দেখছি, কী ফ্যামিলি ড্রামা। এইখানে যে ফ্যামিলি ড্রামাটা আছে না, সেটা হার্ট ফিল্ড, সেটা রীতিমতো আপনি ফিল করতে পারবেন। যদিও কিছু কোয়ালিটি বাবা বেবি ওতে ছিল, যাই হোক, লোকে বলবে বাবা বেবিও, এই একটা ব্যাপার, লোকের বাবা বেবিও খুব অপছন্দ, আমার কিন্তু বাবা বেবিও খুব ভালো লেগেছিল। যাই হোক, এনিওয়ে, এখন পয়েন্ট হচ্ছে গিয়ে যে এই সিনেমাটা খুব ভালো সিনেমা, ফলে বাংলা সিনেমা বাঁচানোর জন্য দেখতে হবে না, হ্যাঁ মোড়া, সিনেমাটা ভালো বলে দেখতে যান, ঠিক আছে। রাবণের রিভিউ আমি অলরেডি করে দিয়েছি, সেটাও আমার চ্যানেলে অ্যাভেলেবেল আছে। দেখো দেবজিতের মধ্যে আমি কার ফ্যান, আমার জিদ্দার দিকে একটুখানি ঝোঁক বেশি, ঠিক আছে। আমি কিশমিশ আমি আগেই দেখেছি, পরশু দিনকেই আমার দেখা হয়েছে, কিন্তু আমি বলেছিলাম যে আমি রাবণের রিভিউ আগে আনবো, তাই রাবণের রিভিউ আমি আগে পোস্ট করেছি, ফলে নো হার্ড ফিলিংস, ঠিক আছে। দেবজিৎ ফ্যান বনাম এই সেই হ্যান ত্যান ওসব আমার পোষাও না, ওসব আমি বুঝিও না, ঠিক আছে। কিশমিশ অত্যন্ত ভালো সিনেমা, সবাই দেখতে যান, এনজয় তো অবশ্যই করবেন, ঠিক আছে। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকলে, তাকে নিয়ে গেলে এনজয় তো করবেন, বাট এটা এরকম একটা সিনেমা যেখানে আপনি আপনার গার্লফ্রেন্ড, মা আর বাবা সবাইকে একসঙ্গে নিয়ে গেলে পরে আপনি আরও বেশি এনজয় করবেন। তো এত অবধি বলেই আমার ভিডিও যথেষ্ট লম্বা হয়েছে, আমি শেষ করব। এবং আই হোপ দেবদার পরের কাজগুলো এরকম যেন হয়, টনিকের মতো না যেন হয়। যাই হোক, বাজে সিনেমা বলতেও নিজের বাজেই লাগে, ঠিক আছে। এনিওয়ে, চলো, বাই বাই।